গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আজকে হইলো আমরা ব্রতের পরের দিন, তো আশ্রমে তো যাইতে লাগবো, মুখ লাড়তে লাগবো সকালবেলা। তো আমি সকালে ঘরের পূজা দিয়ে দিয়ে গেছি গিয়ে আশ্রমে। তো এই দেখো বাল্য ভোগ লাগতেছে, তারপরে এখানে যেহেতু সাউন্ডটা অন্য কিছু গাড়ি টাড়ির আওয়াজ, তার লিগে কপিরে রাখবো আমি মুভ করে দিছি। তো এই দেখো বোনও আয় পড়ছে। আমি আজকে সবচেয়ে আগে গেছি মন্দিরে, তো মন্দিরে যাই দেখলাম পরিষ্কার টরিষ্কার করতেছে, তারপরে তো প্রসাদটা দিছি খাইতেছে। এই দেখো আমার আঙুলা দিলে কি করে দেখছো, খাবি খাবি। এই দেখো আরেকজন পেঁপে পারতেছে, আমার লিগে একটা পারিস পেঁপে তৃপ্তি খা না, চুপ করো তুমি, ছুট্টু যায় পারিস, বেশি বড় লাগবে না। ওই তাই তাই কি তারান বোঝো না তুই, ওই ঠাকুর বাড়ির মতো বাইল্য ভোগ। আর আজকে এখন একটু চা খামো, আজকে তিন দিন পরে চা খাইতেছি, বুধো দুই দিন পরে চা আর কি তা। ঠিক আছে বাবার একটু চা দালা, বাবা ঘুমা। মা কোন সময় স্নান করবা, পূজা দিব। আরে দেখো ঠাকুর ঘর আমার, এখনো ঘুমাইতে চায় পড়বো, কিন্তু দশটা বাজে বেশি না, তা আমি ফুল আর বেল পাতা এনে দিছি। এই দেখো বোনে ভাত খাইতেছে আর দাদা আইছে, তো আমিও ভাত খামো। আমি বোনের আলু ভাজা খাইতে দিছি, তো দাদা রেখেছি, দাদা কইতেছে কেমারে করিস না করিস না। আমি কই দাদা লজ্জা লাগে, আমি কই তোর মুখে আমি সুন্দর করে রং করে দেবো, তাহলে তো আরে চিন্তা না। তো বোন ওই দিক দিয়ে কইতেছে হ হ রং করে দে, ভাল লাগবো নাহলে কাঠুন দিয়া দে। এই দেখো বোন রান্না করতেছে, তো আরেকজন এটা আমার ভাত বাড়তেছে, পটল ভাজা আর আলু ভাজা। তো এই দেখো আমি দোকানে মোমবাতি ধরাইলাম, বাড়িতে আশ্রম থেকে গেলাম, বাড়ির বাড়ির থেকে গেলাম আশ্রমে, তারপরে এলাম দোকানে, কারণ দোকানে বছরে একবার আমার দোকানে মেইন লক্ষ্মীর স্থান। আমি দোকানে মোমবাতি না ধরাইলে আমার কোনো কিছুই ভালো লাগতো না। প্রত্যেকটা বছরে মানে যত যাত্রার দিন আছে, মানে ঘর যাত্রা, নববৎসর, দশমী, প্রত্যেক দিন আয়া, মানে প্রতি বছর আমি আয়া, আমার ঘরে যতই অতীত থাকুক আমি আয়া, আমার দোকানের কাজ ছাড়া তারপরে বাড়িতে যাব। এই দেখো ফ্রেন্ডস, আজকে তো হইলো শুভ দীপাবলি, সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো আমি আমার ব্লগটা তো সকাল থেকে স্টার্ট করলাম, তো এখন তোমার সামনে আইলাম কথা বলে। তো আজকে তো সকালবেলা পূজা দিয়ে এসেছে, যেহেতু কালকে উপাস গেছে, আজকে মানে আমরা মুখ ভাঙছি আশ্রম থেকে যে বাল্য ভোগ খাইছি। তো আজকে সারাদিনে নিরামিষ, দুপুরবেলা আমি ভাত খাইছি না, একটু চা আর চিড়া খাইছি। তো এখানে আসন পাচ্ছি, এখানে দেখো আমি ব্যাগ কামারে দেখাইতেছি। প্রত্যেক দীপাবলিতেই আমি মানে ঘরে পূজা দিই, কিন্তু মার উদ্দেশ্যে পূজা দিই, কিন্তু মারে আনি না। তো আজকে বিশেষ ইচ্ছা করতেছে মা, তো মানে ছোটোখাটি আনুম আমার ঘরে, মানে পরজেনে ক। তো ভাবছি আলাদা করি মারে বসাই আমি পূজা দিবো, আমরা তো আর মার পূজা দিতে পারতাম না, ওই রকম আমরা ক্ষমতা নাই। তো ফ্রেন্ডস, তো এখানে ঘিয়ের বাতি রাখছি, সব কিছু রেডি করে চারটা, তো আরেকটা বড় আনতে গেছে একটা শর্ট, আর এইগুলো হয়েছে একবার দিয়ে আসাচ্ছি লক্ষ্মীরে, তার লিগে ধুয়ে টুয়ে রাখছি। এইটা আমি একটা ছোটোখাটো রঙ্গুলি করছি। এই দেখো আমার ঘরে লোন নাই, তো কাজই হয় না রঙ্গুলিটা ঠিক করে, তারপরে একটা করলাম সবাই করে। এই দেখো এইটার মাঝকোনাতে পাঁচ জায়গাতে পাঁচটা দেবো এই প্রদীপটা, আর মার কাছে পাঁচটা ঘিয়ের। এই দেখো ফ্রেন্ডস, আমি এখন রেডি হয়েছি, একটু শাড়ি টাড়ি বসছি, গয়না কিছু পরছি না, জাস্ট চেনটা পরছি, হাতে তো পলাটি আছে এইটাই থাকবো, আর চুলটা একটু আশ্রয়েছি শীতেতে, সিঁদুর দিছে ব্যাস এতটুকুই। তো এই দেখো আমি এখন, দেখো আমার লিগে আমি সব রেডি করছি মোম টুম। তো এখানে ঘিয়ের প্রদীপ দিছি, আর এখানে প্রদীপটি দেবো, তো মার আমি মিষ্টি দিয়ে দিলাম। তো এই দেখো আমার মা খুব সুন্দর হয়েছে, একদম মনটা এত ভরছে, ফটোটা দেখতে ছোটো লাগে কিন্তু ফটোটা মিডিয়াম, মানে বড়োর মধ্যে ছোটোটা, এটা একদম ছোট ফটো না কিন্তু এটা, তো আমার খুব সুন্দর হয়েছে মা। দেখো মা খুব সুন্দর আমার, এই দেখো পুরা রাজলক্ষ্মীর মতন, তো গায়ে কাটা দে। আমার বরে দুইবার পূজা করছে, একবার করছে জানি না আর করতে পারবো কিনা, মার কৃপা থাকলে যদি পারে। তো মারে কইতাছে মা তুমি সব,
এইটারই তো দিছে, তো এই পাশে দিছে না, কারণ আমরা এখানে যামু তো বাড়ির মধ্যে শর্টকাটই দিলাম, ঘরের মধ্যে গিয়ের বাতিটা দিয়ে ধরাইছি। এই দেখো, এখন মার একটু বন্ধ করে দিয়েছি। এই দেখো ফ্রেন্ডস, আমি বরের নিয়ে আইলাম একটা মন্দিরে। তো এই মন্দিরে আমার বর অনেক বছর আগে একটা মানত করছে, কিছু না এমনিতে মার কাছে একটু মোমবাতি ধূপকাঠি ধরানের লিগে তো নিয়ে আইলাম। ধূপকাঠি তো আমি বাড়ির থেকে নিয়ে এসি না, মোমের প্যাকেটটা কিনে নিয়ে এসলাম। তো এই দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, তো আমার বর মাঝখানে গেছে, তো সবাই কইতাছে সাইডে সাইডে মোমবাতি ধরাইতে না, তো মহিলারা তো যেদিকে জায়গা পায় এদিকেই ধরাইলাম, মনে করে বেশি ধরাইলে মা বেশি দেখবো। অ্যাকচুয়ালি আগুনের যে রিক্স আছে সেটা মানে আমরার মতন মানুষরাই জানে না, ঠিক না? তো আমার বরে মিডিয়ালে যাইয়া ধরাইছে। একজন মানুষ একটা কথা কই আছে, বইটা কেমন লাগে না, তো আগের থেকেই সতর্ক হওয়া দরকার। তো আমরা এখন ধরাই টরাই আয় বললাম। তো আমার বরে তো ধরাইতেছে যে মাত্র আমি একটু ইচ্ছা করছে যাইতাম, কিন্তু অ্যাকচুয়ালি শাড়ি পুচি সিল্কের ভীষণে ভয় লাগে দুই সাইডে। তো এই দেখো বর আয়া পড়তেছে কইয়া, তো বর আয়া দাঁড়াইলে তো আমি যেমন একটু মারে প্রণাম করতাম। তো এই আশ্রমটা অনেক দিনের পুরানো, আমরা ছোটোর থেকেই দেখি, কিন্তু ভীষণ জঙ্গল আসলো, কেউ যাইতো না। তো এখন জঙ্গল টঙ্গল পরিষ্কার করে মন্দিরটার মধ্যে প্রত্যেক দিন পূজা দেয়। আগে বুধো মাসে একদিন দিত, এমনিতে কেউ আইতো না, শুধু একটা মোমবাতি ধরানো থাকতো এইরকম। এটা একটা সাধু পূজা দিত, এটার মধ্যে অনেক ঐতিহাসিক আছে কিছু না কোনো কাহিনী। এই দেখো এইটা হচ্ছে মন্দির, মেইন মন্দির, এইটার মধ্যে কোনো মূর্তি নাই, জাস্ট ঘট আছে আর মা। এইটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ঠাকুর, একজনের স্বপ্নে দেখাইছে তাই না রায় না এখানে। তো আমরা আয় করতেছি মন্দির থেকে, তো এখন যাবো বোনের বাড়িতে। তো বোন জামাই ফোন করছে, আচ্ছা